স্বামী বিদেশে রয়েছে 3 বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলি কিভাবে? কলঙ্কিনি বের হয়েছে আমার বাড়ি থেকে, তোকে তো এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টামি করতে পারলি? আমার ছেলে আজকে 3 বছর বিদেশে আছে, আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি সারার গালে চরের উপর চর লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কী জবাব দেবে ও, যেই মানুষটা তাকে বুকে ঠাঁই দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজের গর্ভে ধরে রেখেছিস? নাজরিন বেগম সারা চুল ধরে কথাগুলো বলল, তুই বল কোন জিনিসের অভাব রেখেছি আমি? বল তুই, তুই কি সুখে ছিলি না? জবাব দে আমাকে, এত বড় অন্যায় কিভাবে করলি? নিহাতার মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাজরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যে মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, কোনো আশ্রিতের পরিচয় না, নিজের ছেলের বউ হিসাবে, কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো এটা ভেবেই নাজরিন বেগম দুঃখ কষ্ট ঘৃণা সব একসাথে হচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসে শ্রেয়, তারা বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক পায় না। সারা নাজরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল, ও মা, আমি তো অন্যায় করেছি, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। নাজরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর গালে 2-4টা চড় লাগায়। তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে, তোকে মাফ করব কিভাবে? কলঙ্কিনী, আমার ছেলেটা বিদেশে গিয়েছে কার জন্য? আরে হতবাগী, সে তো তোর জন্যই পাড়ি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই একই করলি, কার পা পেটে ধরলি? পাশের বাড়ি মালিহা বলে, কাকিমা, আমি কয়দিন আগে দেখেছি একটা লোক জানালা দিয়ে সারা ভাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি, বা আমার মাথায় এই জিনিসটা কাজও করেনি, কিন্তু এখন বুঝতে পারছি, ভাবির পেটের বাচ্চার বাবা তাহলে সেই লোকটা। নাজরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়, আমন কলটা ধরে। মা, তুমি কেমন আছো? প্রেশার কেমন এখন? নাজরিন বেগম ছেলের কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেলে। কি বলবেন তিনি তার ছেলেকে, তোর বউয়ের পেটে অন্যের সন্তান? এসব ভাবতে ভাবতে নাজরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করা হয়নি। উনি বললে ভুল হবে, আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল, বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসে কাজে লাগিয়েছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে, সে বিদেশে কাজ করতে যাবে। নাজরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে, বিদেশে গিয়ে তুই কী করবি? আল্লাহ আমাদের জমি জমা তো আর কম দেয়নি, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত কত টাকায় করা যায়। কিন্তু? কোনো কিন্তু করো না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর ওখানে থাকবো, তারপর আবার চলে আসবো, এখানে এসে একটা বড়সড় ব্যবসা করব। নাজরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় যে যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়, মেয়েটা অনাথ ছিল, নাজরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। 2, কিছু চিন্তা না করেই ছেলের বউ করে ফেলে সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার, কিন্তু এ কি করে ফেলল? নাজরিন বেগম ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে, ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেটা তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কী হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কী হয়েছে, সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাজরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে রেখেছে, কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবা রে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস, আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোনো বিপদে ফেলছো মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছায় এসেছি, তাছাড়া আমি তো সুখেই আছি, বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি, এই বাড়িতে কালনাগিনীর আশ্রয় দিয়েছি, যাকে বৌমা কম বেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পা বয়ে বেড়াচ্ছে, এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলবে তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমন চুপ হয়ে গেল, এই কথায় কোনো উত্তর যে ওর কাছে নেই। নাজরিন বেগম আবার বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল, এই পাপিনীকে আমি কি করব বল? ইচ্ছা তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে। আয়া মা,
কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাজরীন বেগম ছেলের সাথে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। সারা তাড়াতাড়ি করে নাজরীন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা কি হয়েছে তোমার? মা তুমি আমাকে কলঙ্কিনি বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো, আমার মুখে লাথি মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না, কথা বলো মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলল, ভাবি তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? মায়ের ভালোবাসে আমাদের বিশ্বাস সব কিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার তোমার ওই মুখ দেখলেও আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা এমন বলো না, আমার শুরুও তোমরা আর শেষও তোমরা। ও শুরু আমরা আর শেষটাও আমরা, মাঝখান দিয়ে তুমি অন্য কারোর, তার শয্যা সাথী। আমার কি ইচ্ছা করছে জানো তো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছা করছে। নেহা তোমার ওই পাপি মুখে আমার নামটা নিও না দয়া করে। তোমার মুখে নিজের নামটা শুনলে আমার আমার সারা দেহ কেমন গুলিয়ে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠা? তুমি ঠিক কতটা পাপিষ্ঠা সেটা জানো না? তুমি কি বুঝতে পারছো না কতটা পাপিষ্ঠা তুমি? নেহা বোন আমার, আমার কথাটা একটু শোনো, মাকে একটু ধরতে দাও। সারা হাউমাউ করে কাঁদতে লাগলো, এমন ভুলও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে এখন স্বীকৃতিপ্রাপ্ত কলঙ্কিনী। না না তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায় তবে তোমার হাতে স্পর্শ আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার ওই পাপিষ্ঠ মন আর পাপিষ্ঠ দেহ নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ মাকে না হয় তুমি অজ্ঞান দেখছো, কালকে আমাকেও তুমি গলায় দড়ি দিতে দেখতেও পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব নয়। সেরা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থাতে নেই, তবুও কষ্ট করে বলল, না না আমার মতো পাপিষ্ঠা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্টা একটা মেয়েকে নিয়ে এক বাড়ি এক ছাদের নিচে আসলেই থাকা যায় না। আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাজরীন বেগমের মাথায় নেহার কোলে আর সারা ঠিক তার পাশেই বসে আছে। সারার শেষের কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয় না, ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই রাগের আগে সারার গালে কয়েকটা চর বসিয়ে দেয়। বয়সে ছোট্ট একটা মেয়ের হাতে সারা চর খেয়ে একটু অবাক হলো না সারা, কারণ এটাই যে ওর প্রাপ্য ছিল, পাপের ফল ভোগ করাই লাগবে। নেহার প্রতিবেশী দুই একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুয়ে দেয়। সারা এখনও চুপ করে বসেই আছে একই জায়গাতে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে, চোখ দুটো যেন কোনো ঝর্ণা ধারা হয়ে গেছে। থামার নামই নেই। আজকে এই বেড়াতে শেষ দিন সারার ভাবতেই বুকের ভিতরে মোচড় মেরে উঠছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল তিনি আজকে ছিছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কার সাথ দেয় কার সাথে বেইমানি করে কেউ জানে না। আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা, পাপের ফল ভোগ করতে হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা আমি চলে যাচ্ছি, ভালো থেকো, মাকে ভালো করে দেখে রেখো, মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ, সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছা করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারার দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছা হলো, মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্ট মেয়ে। নেহাকে চুপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটা বার মাকে ছুঁয়ে দেখতে দিবে না নেহা? নেহা সহজ গলায় বলল, মা। সারা শেষবারের মতো নিজের সংসার নিজের স্বর্গ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে হয়তো কয়েকটা পোশাক।
গন্তব্যহীনভাবে হেঁটে চলেছে সারা, কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না, শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্নছড়া হয়েই কাটিয়ে দেবে। সন্ধ্যার দিকে সারা মেন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে, খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমনার বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা থেকে ভাত আর ডাল নিয়ে মাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারল না, আবার সেই কান্না শুরু করে দিল। নেহা মা, বলতো ওকে কিসের অভাবে রেখেছিলাম? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এইভাবে খেলা করতে পারলো কিভাবে? মা, যে গেছে তার চিন্তা বাদ দাও তো, তুমি খেয়ে নাও। নেহা, সারা এখন কোথায় আছে, ওর কোনো খোঁজ পেয়েছিস? মা, ওই কাল্লাগিনীর বিদায় হয়েছে, ভালোই হয়েছে। ও জাহান নামে যাক, তুমি ওর জন্য কেন চিন্তা করবে? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নেহাপু টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথে সত্যিই চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে আর তিনজন পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিস্টার খারাপ কাজের জন্য পুলিশ ধরলো, ছি। রাগের পিছনে সারার জন্য নেহার মনে যেই ভালোবাসাটা ছিল সেটা এক নিমিষে শেষ হয়ে গেল। হ্যাঁ, সত্যি খবরে দেখানো মেয়েটা নেহার ভাবি সারাই ছিল। সন্ধ্যার দিকে সারা মেন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে, খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কোনো কি হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথে সারা তাদের আশেপাশে আরও দুজন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভিতরেই ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভিতরে অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন জানি একটুও ভালো লাগছে না। কথার ভিতরে একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায় না। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের সাথে দূরে সরে যাচ্ছ কেন? সারা লোকগুলোর মতলব ভালোভাবেই বুঝে গেছে, কিছু না ভেবেই পালাতে গেল। কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ি পেরে ওঠে না সারা, তাদের হাতে ধরা পড়ে যায়। চিল্লাচিল্লি করতে থাকে কিন্তু আশেপাশে সাহায্য করার মতন কেউ ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেলে, কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে ফেলে। সারাকে বিছানায় ফেলে একে একে নিজের শার্টের বোতাম খুলতে থাকে লোকগুলো। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন, এক খ্যাঁক খ্যাঁক করে হেসে বলে। ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে। সারার বুক কেঁপে ওঠে, এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনীর গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকে। আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না। সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে, তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনোদিন ভালো হতে পারে না, এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার। সারার উপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সে সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না, ইয়াবা বিক্রি করে অনেক টাকা করেছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস, বাইরের আলো আর কোনোদিনও দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পায়, তাড়াতাড়ি লোকগুলোকে পাশ কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিক মতন কথা বলতে পারছে না। পিছন থেকে লোকগুলো ভিতর থেকে একজন বলে ওঠে, তোমাকে যে 5,000 টাকায় চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো। সারা যেন আকাশ থেকে পড়ল, ওদের এহেন কথা সারা নিজের কথা হারিয়ে ফেলেছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহ বা কোথায়, সারা তো কলঙ্কিত, আর একটু বেশি কলঙ্ক লাগালো।
কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে নাকি আরও বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারা চুলের মুঠি ধরে, বিশ্বাস করুন ওই লোকগুলো আমাকে তুলে এনেছে, এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শোনে না, সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে যায়। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ী পাকড়াও হয়েছে সেটা মিডিয়ার কানে পৌঁছিয়ে যায়। তারা সাথে সাথে থানায় চলে আসে, পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারের মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেকে মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করে, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচারণ দেখে, যেখানে না দোষ আছে সাংবাদিকের, না সারার, আর নাই বা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য সব আজ অপবাদের উপর অপবাদ সারার ঘাড়ে এসে পড়ল। সবাইকে জেলের ভিতর ঢোকাতে গেলে সারা বারবার আকুতিমিনতি করতে থাকে তার কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তুমি ইচ্ছে মতন বানিয়ে বানিয়ে সব কিছু বলবা আর আমি বোকার মতন মেনে নিব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই, আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভিতরে গিয়ে ওই তিনজনকে ভয় দেখায় যে সত্যি কথা না বললে ক্রাইম ফায়ারা দেবে। মৃত্যু ভয় সবাই পায়, তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা যেই মানুষটা পুলিশের চাকরি জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা, আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল, আমার এই অপরাধের যে কোনো ক্ষমা নেই। আপনি এমন বলবেন না, আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো যেই সময় যেইভাবে কথাগুলো বলছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আরও একটু লাগলো এই আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই, যদি বলি তাহলে তিনি মারা যাবে, আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিই? থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবাকে মাকে এসবের কিছুই জানতাম না, যখন জ্ঞানভূতি হয়েছে তখন থেকেই নিজেকে এতিম হিসেবেই জেনেছি। একটা অনাথ আশ্রমে জীবনের 20-21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটি ছিল আমার বাবা, কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলে নাম সিহাব আমার উপরে কুনজর পড়ে। সে আমাকে আমার মা বাবার কাছে থাকতে দেয় না, সে বারবার আমাকে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশ কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম, হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারাপু সারাপু তুমি এক্ষুনি পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8-9 বছর, তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, আমার আবার কিসের বিপদ? জানো সারাপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। এত রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মধ্যে কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো সারাপ্পু, আমি কথাটা শুনে খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার কাছে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথা শুনে আমার বুকটা কেঁপে ওঠে, যেইখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠেছি আজ সেই জায়গা আমার থাকবে না? নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপরেই লেগে আছে। দিয়া মেয়েটা জিজ্ঞেস করে, আচ্ছা সারাপু রেপ জিনিসটা কি, আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট মেয়েটাকে এই বিষয়ে বোঝানোর মতো কন্ডিশন ছিল না, আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে।
মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলায় কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে পরিচিত একটা বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি সেখান থেকেও পালিয়ে আসি। যেই জায়গায় আমি 20-21 বছর ধরে থেকে এসেছি, সেই জায়গা আমার ক্ষতি করতে চেয়েছিল, আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে? গন্তব্যহীনভাবে সারাদিন ঘুরতে থাকি, কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবে আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। হাল্লা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় পাশ করব কিভাবে, টিকে থাকব কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে? হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। যখন চোখ খুলি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। একজন মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিল। তিনি আমাকে জানায় যে তার ছেলে পাশে শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হাসপাতালে ভর্তি করে। তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন নেওয়ার জন্য। মহিলাটি আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু হেতিমেচে একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার উপর খুব মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যায়নি, তার বাড়িতে স্থান দিয়েছিল, তাও একজন আশ্রিতার জায়গায় না, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম আল্লাহ দোহায় পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি, বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখে কাটিয়ে দেব। কিন্তু হায়, হতবাকি সারা জীবন কষ্টই পেয়ে থাকে, তার জীবনে সুখ বলতে কিছুই নেই, শুধু স্বপ্নই সুখ পায়, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমার বাহিরের দেশে যাওয়া তোড়জোড় লাগিয়ে দেয়, বলেছিল 5 বছর বিদেশ থাকবে। কিন্তু একজন স্ত্রী জানে স্বামী থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার বুকে মাথা না রেখে রাত কাটানো কতটা কষ্টের। 2 মাস পর আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা বাবা আর নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিছু বলিনি, কিন্তু আমার চোখ সেই দিন আমার কথা শোনেনি। এয়ারপোর্টে ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎ এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওর পাশের চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছর জেল হয়। একজন পুলিশের সাহায্যে ও বাড়িতে নিয়মিত কথা বলতো, ইন্টারনেট কল দেওয়াতে মা বাবা বা নেহা কেউই বুঝতে পারতো না ও বিদেশে আছে নাকি দেশের জেলে আছে। আমি অভিনয় করেই যেতাম সবার সাথে। 2.5 বছর পর কোরবানি ঈদের একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়, কারণ এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে যে রাতে যাব, আবার ভোরে চলে আসব, মা বাবা আর বোনটার ঘুমন্ত মুখগুলো দেখেই চলে আসব। আমি জেলে আছি, ওরা মা জানলে তাকে বাঁচানো যাবে না। সেই দিন রাতেই বাড়ি আসে আমার প্রিয় স্বামীকে 2.5 বছর পর কাছে পেয়ে, আর তার ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার ফলেই আমার এই সন্তান গর্ভে আসে। ভোরে আমার চলে যায়। আমি আমার প্রেগনেন্সির কথা প্রায় 4-5 মাস লুকিয়ে রাখার চেষ্টা করি। পেট একটু একটু করে বাড়তে থাকে, তবুও যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার কাছে কল আসে যে শর্ট সার্কিটে আমাকে যেই জেলে থাকতো সেখানে আগুন লেগে 3 জন পুলিশ ও যে 5 জন কয়েদি ছিল তারা সবাই পুড়ে মারা যায়। আমার পায়ের নিচে থেকে মাটি সরে যায়, আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকমভাবে বলি
তার লাশ যেন বাড়িতে না পাঠানো হয়। মা দেখলে তাকে বাঁচাতে পারবো না। ফোনটা কোনো রকমে রেখেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। তারপর একে একে সারা সব কিছু ওসি মিসেস রিহানাকে বলে। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই, যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিই? তবুও তোমাকে সত্যিটা তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে নিজের নামে কলঙ্কিনীর টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি। একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি, তোমার বুকের মানি এই দুনিয়ায় নেই। জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাছে তার সন্তানের বোঝা। কোনো দিন বলতেই পারবো না যে আমার এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনীর তকমা নিয়েই থাকবো। রেহানা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটার কথা স্বার্থপর, আসলেই স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়ে বেঁচে থাকতে পারে? সারা একটু চুপ করে আবার বলতে লাগলো, একবার তো আমার নামের পাশে কলঙ্কিনী তকমা লেগে গিয়েছে। এটা মুছে ফেলা যাবে না। মানুষ হাজারটা ভালো কাজ করলে লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুখস্থ করে রাখে। আমারটা ঠিক তেমনই হবে। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না। সেটা হলো, যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেই দিন সে ফোনে কার সাথে কথা বলছিল? সেটা যদি তোমার স্বামী না হয়ে থাকে তাহলে কে ছিল? সে তোমার কি কোনো বন্ধু? সারা মিসেস রেহানার কথা শুনে সেটা ভাবুক হয়ে গেল। উনি তো ঠিকই কথা বললেন, তাহলে সেদিনের লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ শকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল, এমনও তো হতে পারে যে আমার যে পুলিশের ফোন ব্যবহার করত সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমাদের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়ার থেকে সবার অজান্তেই সে সন্তানের জায়গাটা পূরণ করে দিতে চাচ্ছে। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি, আমি তো পুলিশ, তাই সব কিছু সন্দেহের চোখে দেখি। বিষয়টা তো এমনও হতে পারে যে তোমার স্বামী, মানে আমার, সে কোনোদিনও জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটে আগুনে মারাও যায়নি। সব কিছুই তো তার প্ল্যানও হতে পারে। মিসেস রেহানার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল, দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানে থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? যদি বেঁচে থাকে এতে তার লাভটা কি? মিসেস রিয়ানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা চোখের সামনে যা দেখি তার অনেক কিছুই সত্য নয়, আর যেটা তোমার দৃষ্টির বাহিরে ঘটেছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, যা সন্দেহ হলো তাই বললাম। যা, ওসব কথা এখন আমার সাথে চলো। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সাথে যাবে মানে কোথায় যাবে? মনের ভাবটা মিসেস রেহানা বুঝতে পারল, তাই বলল, আমার বাড়িতে যাবে, বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে থাকে দেশের বাহিরে, আমার হাজবেন্ডও, সেও দেশের বাহিরে থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক, চলো এখন। সারার একটা আশ্রয় খুব দরকার ছিল, তাই সে না করতে পারল না। এমনিতে প্রেগনেন্সির 5 মাস চলছে, এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসলে তাকে নিয়ে তবুও পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়তে পারবে।
মিসেস রেহানা বাড়িতে সারা একটা রুম দেখিয়ে দিয়ে বলে, দেখো এই রুমটা তোমার, কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে, তোমার সমস্ত সাহায্য তারা চলে আসবে, আর কোনো কিছু চিন্তা করবে না। যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবা, তুমি যদি কোনো নরবরে ঘরের চালা হও, তো তোমার গর্ভের সন্তানকে সে ঘরের একটা মজবুত খাঁটি হতে হবে একদিন। নিজের খেয়াল রাখো, আমি সন্ধ্যায় ফিরবো, এখন আসি। সারা গুটি গুটি পায়ে বেডের উপর বসে নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলতে থাকে, কলঙ্কিনী নাম শুনেও কষ্ট লাগে না, শুধু তোর জন্য, শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুই একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতের খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে, আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটিকে বেশিদিন কাছে পায়নি সারা, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধা তো হয়তো সারার কপালে সুখ জিনিসটা রাখেনি। সেই সময় মিসেস রেহানার ঘর থেকে কিছু পড়ার শব্দ সারার ভাবনায় ব্যাঘাত ঘটে। বাসার সব লাইট বন্ধ, চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমের দিকে গেল। রুমের ভিতরে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবলো তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমনের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমনের সাথে কথা বলছে। আমার, তুমি বোঝার চেষ্টা করো, সারাকে আমি কেন এত বড় ঘটনায় কালার হতে যাব। কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল, আমার কিছুই করার ছিল না। আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন আমি তাকে বদনামের ভাগিদার হতে দেব? তুমি অযথা রাগ করছো আমার, সে আমার মেয়ের বয়সী। তুমি চিন্তা করো না আমার, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না, এখন রাখছি, দেখি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে, তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকে। এমন একটা ভাব নিল যেন সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুইটাই হচ্ছে। প্রিয়তম বেঁচে আছে এটা জেনে খুশি, বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি কেন এটা জেনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্টই হয়, তাহলে তো মা কিংবা আমাকে কথাটি সে জানাতে পারত। আমার তো বেশি লেখাপড়া করিনি, তাহলে আমার পুলিশের চাকরি কিভাবে পেল? এসব ভাবতেছে সারা, তখনই মিসেস রেহানা এসে সারার পাশে বসতে সারা একটু নড়ে চড়ে উঠল। মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কারণ এই গরমে কারোর কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সব কিছু স্বাভাবিক আছে। ডাক দিলে সারার ঘুমে ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাকে না, বাইরে থেকে দরজা আটকিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভিতর থেকে দরজাটা লক এঁটে দেয়। সারার এখন খুব কান্না পাচ্ছে আমনের জন্য। দুই দিন আগেই জেনেছে লোকটা দুনিয়াতে নেই, তার খবর লুকাতে গিয়ে কত কী ঘটে গেল এসবের কিছু সে জানে না। বাথরুমের ভিতরে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অযথারায় কাঁদতে থাকে। কেন তুমি মরার নাটক করছো? আমাকেও জানাওনি কেন? আমারও তো ইচ্ছে হয় আমাদের বাবুটা পেটের ভিতরে থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশুনো করবে, পেটে মাথা দিয়ে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছো আমার থেকে। কেন করছো আমার? আমারও তো খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনসুটি করে সময়গুলো পার করি। সব সময় কি আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তোমার, কেন আমার সামনে আসছো না? কেন, কেন, কেন? সকালে মিসেস রেহানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই।
কর্মচারীদের জিজ্ঞাসা করতে তারা বলে সকাল থেকে তিনি এখনও ঘর থেকে বের হননি। মিসেস রিয়ানা সারার ঘরের দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভিতরে একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজাটা খোলে। কিন্তু দরজাটা খুলে সারাকে ঘরের বিছানা বা বেলকনির কোথাও দেখতে পায় না। বাথরুম থেকে কুলকুল করে পানি পড়ার শব্দ কানে আসে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে। 10 মিনিট 20 মিনিট এইভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজা নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সারা শব্দ পায় না, পানি পড়ার শব্দ ব্যতীত। এবার ওনার মনের ভিতর খচখচ করতে থাকে, সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমানকে কী জবাব দেবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা ধুতো শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করে। সারার গায়ে হাত দিয়ে আঁতকে ওঠে রেহানা, বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। দেহে যেন কোনো রকমের প্রাণ পাখিটা আছে, একটু এদিক সেদিক হলেই উড়ে যাবে। ধুতো সারাকে নিয়ে হাসপাতালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলেই সামনে আমানকে দেখতে পায়। স্ল্যানের সুচ বাম হাত দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে, হু হু করে কেঁদে ওঠে। আমন দু হাতের আঁচলায় সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, আমি চলে এসেছি সারা, আর কিচ্ছু হবে না তোমার, জীবন চলে গেল, কিছু হতে দেবো না। সারাকে বেডে শুয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্লাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতে কিছুক্ষণ হলো সারার জ্ঞান ফিরেছে, তার উপরে আমানকে দেখে নিজের কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না সব মিলিয়ে সারার অবস্থা নাজেহাল। আমন সারাকে শুয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে এক হাত দিয়ে সারা তার শার্ট টেনে ধরেছে, তাই উঠতে গিয়ে আবার সারার পাশে বসে পড়ল। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে, আমি মরে গিয়ে। আমার হাত দিয়ে সারার মুখ চেপে ধরে, এই জীবনে শুধু তোমার জন্য সব সারা, তুমি না থাকলে আমার কিছুই না, খবরদার। আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি এবার সত্যি সত্যি মারা যাব। আমনের কথা শুনে সারা ফুপিয়ে ওঠে। আমন বুঝতে পারে সে ভুল কিছু বলে ফেলেছে, তাই হাজারবার সরি বলল। তোমার জন্য আমার কত কথা শোনা লেগেছে সবার কাছে, আমার ছোট্ট নেহা তার কাছে চর খাওয়া লেগেছে, কত কষ্ট হয় জানো। সারা তুমি হাইপার হলো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করার ইচ্ছা ছিল না আমনের, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই সব কিছু এত তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমন সারাকে বলল, একটু অপেক্ষা করো আমি আসছি। এই রাতে এমন শুনশান জায়গায় আমন কোথায় যাবে, তাই সারা পিছু নিল। আমন তিনজন লোককে টাকার একটা বান্ডিল দিল। এরা তো সেই তিনজন যারা কত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল, এরা তো আমার সাথে, আমান নিজেই তাহলে এইসব করেছে, এটা করে ওর লাভ কী ছিল, কী হচ্ছে এইসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ে সারা। এখন আমি চুপচাপ থাকবো, আমানের এইসব করার পিছনের রহস্য আমাকে জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা, একটু ভয় ভয় করছে তার। ভয় করার কথার কারণ আমনের একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথে সম্পর্ক, যেন একটা গোলক ধাঁধার ভিতরে আটকে গেছে সারা, যার ভিতর থেকে বের হতে চাচ্ছে কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমন এসে সারার পাশে বসল। আমনকে দেখে সারা যেন কুকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমন সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার, এমন কেন করছে, মনে হচ্ছে কোনো ভূত দেখেছো তাই ভয় পাচ্ছ। সারা অবাক চোখে আমনের মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, তুমি কি আমান, তুমি ভালো নাকি খারাপ, নাকি ভালো খারাপ দুটোরই মাঝে ঝুলে আছো, আমি যে তোমাকে চিনতে পারছি না। আমন সারা চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে, কথা কেন বলছো না। সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, ঠিক আছে তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে, সারা আমনের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে।
সবার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভেতরে কোনো প্রশান্তি নেই সারার। বারবার উসফিস করে উঠছে, যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনো দিন ছিল না, কোনো দিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করে বাঁচতে হবে। আমাদের বাড়িতে পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে যায়। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমনকে দেখে নেহা যেন চমকে ওঠে। ভাইয়া বলে চিৎকার করে আমনকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুই কখন এলি ভাইয়া, আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমনের পিছনে, দেখে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া জানিস তুই ও কি করেছে, তোর সাথে কত বড় পাপ করেছে, ওর মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ হতে না হতে আমন নেহার গালে একটা চড় কষে দিল। যে মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়েছে এই সমাজ, তার গায়ে কলঙ্কিনীর ছেড়ে ফোটাও নেই, কিভাবে সহ্য করবো আমি? তুই বল, আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস কি ভাইয়া, তুই তো 3 বছর দেশের বাইরে ছিলি, তাহলে কিভাবে কি? আমি কোনোদিন বিদেশে যাইনি, সরকারের একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক করে জেলে যাওয়ার নাটক সব করেছি, মরে যাওয়ারও নাটকও করেছি। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেবো, কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সব কিছু সেরে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া, মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলল। আমি আগেই জানতাম আমার জেলে আছে, এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে সবাইকে লুকিয়ে। সেই দিন আমার পেটে ওর বাচ্চা আসে, কয়েকদিন টিভিতে দেখালো বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেই দিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাই আমন সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো, তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি, তখন ফোন দিয়ে তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে আমি জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধু ওকে কিডন্যাপ করে, তারপর পুলিশ ওকে বাঁচায়, যা সব কিছুই ছিল সাজানো যাতে সারাকে একটু ভয় দেখানো যায়, কারণ ও ভয় পেলে একটি নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওসি মিসেস রেহেনা ওকে এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু এর আগেই একটা বড় ভুল কিছু হয়ে যায়, কোনো একটা পুলিশ মিডিয়াকে খবর দিয়ে জানিয়ে দেয় যে সেদিনের ঘটে যাওয়া সব কথা নেহাকে বলে আমন। নেহা সারার সামনে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, খপ করে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগে। ভাবি আমি আমি কোন মুখে তোমার কাছে মাপ চাইবো জানি না, কিন্তু তাও নির্লজ্জের মতোই বলছি, আমাকে মাফ করে দাও, এই হাত দিয়ে আমি তোমাকে চড় মেরেছি, আমি তোমার কোনো কথায় বিশ্বাস পর্যন্ত করিনি। সারা নেহাকে উঠিয়ে বলে, তোমার কোনো দোষ নেই নেহা, তোমার জায়গায় আমি হলেও এমনই করতাম, কারণ সত্যটা তুমি জানতে না। নাজরীন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলো, খবর না দিয়ে চলে আসলো এটা ভেবে। সারার দিকে চোখ পড়তেই তেরে গেল ওর সামনে। নেহা মায়ের এমন আচরণ দেখে সারাকে আঁকলে ধরল। মা এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়, এই কলঙ্কিনীকে তুই কোথায় পেলি আমান? মা দয়া করে চুপ করো, আমার কথাগুলো শোনো আগে প্লিজ। নেহা একে একে মাকে সব কথা জানালো। নাজরীন বেগম আমনের সামনে গিয়ে ঠাঁটি একটা চট দিয়ে বলে, তোর কারণে ফুলের মতো মেয়েটাকে আমি কি না কি বলেছি, ছি, ঘৃণায় আমার গা জ্বলে যাচ্ছে, মন বলছে মরে যাই। সারা মায়ের হাতটা ধরে বলে, মা সব কিছু ভুলে যান, আপনাদের কাছে চলে এসেছি তো, আর কোনো কষ্ট থাকবে না, আমি সব ভুলে গেছি, আপনিও সব ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুমুইকে দিয়ে বলে, আমিও সব ভুলতে চাই, আমার সারা আমার নেহাকে নিয়ে ভালো থাকতে চাই। সারা আমনের দিন খুব ভালোই কাটছিল, সারা দিন সারার খেয়াল রাখে আমন। কয়েক মাস পর সারা একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়। আমন আর সারার নামের সাথে মিল রেখে আয়রার নাম রাখা হয় মেয়ের, আমনের আ সারার রা দিয়ে। কয়েকদিন পর সারা মেয়েকে খাওয়াচ্ছিল, আমন বাইরে যাওয়ার সময় মেয়ে আর মেয়ের মায়ের কপালে চুমু দিয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, বিকালে ফিরবো। আচ্ছা নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। আমন বাইরে গেলে সারা কোনোদিন আল্লাহ হাফেজ বলে না,
বলে তাড়াতাড়ি ফিরে এসো, এখন এসব ভাবার টাইম নেই আমানের, তাই বাড়ি থেকে বের হয়ে যায়। সারা নিজের মেয়েকে বলে, আমার যুদ্ধ আবার শুরু মা, তুই কি আমার সাথে থাকবি? দুধের বাচ্চা মায়ের কোনো কথাই বুঝতে পারে না, খিলখিল করে হাসতে থাকে শুধু। বিকেলে আমান বাড়ি এসে দেখে নাজরিন বেগমের মাথায় হাত দিয়ে বসে আছে, নেহার হাতে একটা কাগজ, সারা বাড়িতে কোথাও সারা নেই। আমান নেহাকে জিজ্ঞাসা করে যে সারা কোথায়। নেহা আমানের হাতে কাগজটা দিয়ে দেয়। প্রিয় আমান, আদৌ প্রিয় আছো কিনা আল্লাহই ভালো জানে, ভেবেছিলাম তুমি পুলিশের লোক, কিন্তু না, তুমি তো একটা চোরা কার পাড়ি লোক, তার সাথে মিসেস রেহেনাও জড়িত। সব প্রমাণ আমার কাছে আছে, সেইগুলো আমি কমিশনারের কাছে দিয়ে তারপর চলে যাব আমার আয়রাকে নিয়ে। ভাবছো আমি জানলাম কিভাবে? তুমি বাড়িতে আসার পর থেকে একটা ঘর তো তালা বন্ধ করে রাখতে, আমি কয়েকদিন আগে ওই ঘরের তালা খুলে ঢুকেছিলাম, চাবিটা তুমি হয়তো ভুলে বাড়িতে ফেলে গিয়েছিলে। সেইখানে কিছু বক্স দেখতে পাই, সেগুলো খুলে দেখি তাতে অনেক বেআইনি অস্ত্র দেখতে পাই, একটা ফোন পাই, তাতে কিছু অডিও রেকর্ড পাই আমি, যেগুলো শুনে বোঝা যাচ্ছিল তুমি পুলিশের লোক নও, তাদের শত্রু, আর মিসেস রেহেনা তোমার সাহায্যকারী, যে পুলিশের পোশাক পরেও তাদের সাথে বেইমানি করে যাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে আমি একা মানুষ করতে চাই। এই চিঠি যতক্ষণে পেয়েছো ততক্ষণে আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি, আমি চাই না তোমার ছায়া পড়ুক আমার নিষ্পাপ মেয়েটার উপর। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আবারও ইতি কলঙ্কিনী। বাসে সিটে বসে আছে সারা, মেয়েটা কোলে ঘুমিয়ে আছে, সারা ঘুমন্ত মেয়ের সাথে কথা বলছে। তোকে আমি পাপ মুক্ত রাখতে চেয়েছি মা, তুই যেন আমার উপর রাগ করিস না, তোর বাবাটা ভালো না, তুই থাকবি তো আমার সাথে? মেয়েটা ছোট ছোট হাত দিয়ে মায়ের হাতের একটা আঙুল ধরে চোখ পিট পিট করে তাকাচ্ছে আর মুচকি হাসছে মায়ের দিকে তাকিয়ে, যেন বলছে, মা আমি তোমার সাথে সব সময় থাকব, হারিয়ে যাব না কোনোদিন।